কেন্দ্রীয় নেতা সহ আলেম দেবীর অংশ সদস্য উবায়দুল মুক্তাদির চৌধুরীর করা মামলা খারিজের আদেশ দিয়েছেন আদালত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যা শুনতে পেয়েছেন শুরুতেই যে ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় নেতাসহ 19 জন হেফাজতের নেতাকে আলহামদুলিল্লাহ তাদেরকে তাদের যেই মামলা করা হয়েছিল উবাইদুল মুক্তাদির সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং তারা কিন্তু এখন জেলে আছেন, তো তাদেরকে আলহামদুলিল্লাহ ওনাদের মামলা খারেজ করা হয়েছে এবং এই মামলাটা খারেজ করেছে আদালত আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, শুধু এই 19 জন না, হেফাজতের যত নেতাকে গ্রেফতার করা হয়েছে, আল্লামা মামুনুল হক, জুনায়দ আল হাবিব সহ যারা আছেন, মুফতি সাখাওয়াত, সকলকেই যেন অবিলম্বে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং তারা যেন সপরিবারে ফিরে যান, এই বিষয়টা কিন্তু আমরা খুবই জোরালোভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং তারা যারা নির্বিচারে যারা মিথ্যা মামলায় ফেঁসে গেছেন, যারা মিথ্যা মামলায় আজও পর্যন্ত, আজকে এক মাস প্রায় দেড় মাস হয়ে যাচ্ছে, আজকে এত মাস পর্যন্ত তারা যারা কারাবন্দী আছেন, কারাবদ্ধ আছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন আল্লাহ যেন অতি তাড়াতাড়ি তাদেরকে জেল থেকে বের করে সপরিবারে ফিরিয়ে দেন এবং তারা বাপ ছাড়া যারা আছে তাদের ছেলে পেলে তারা সন্তান সন্ততি তারাও যেন একটু সুখ শান্তিতে জীবন কাটতে পারে, বাবার সঙ্গে জীবন চালাতে পারে। তো প্রিয় দর্শক, এই 19 জনই আজকের উদ্দেশ্য না, আজকের উদ্দেশ্য হচ্ছে যে হেফাজতের যত নেতা আছে আপনারা যদি খুঁটিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনারা যত মামলা দেখবেন মামলাগুলো কিন্তু মিথ্যে মামলা। মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, উনি বাইতুল মোকারমে গিয়ে তিনি বাইতুল মোকারম গিয়ে সন্ত্রাসী হামলা করেছেন, অথচ যে মামুনুল হক সাহেব উনি পুলিশের আদেশে সেখানে গিয়েছিলেন, আমরা দেখেছি, প্রমাণ দিতে পারবো, পুলিশের আদেশে তিনি সেখানে গিয়েছিলেন, আজকে ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে যে উনি নাকি সেখানে গিয়ে সন্ত্রাসী হামলা করেছেন, পুলিশ যাইতে বলেননি। এখন তিনি বলেছেন যে সামনে থেকে পুলিশ যদি কোনো অনুরোধ করে সে অনুরোধ রাখা যাবে না। দ্বিতীয়ত, মামুনুল হক সাহেব নাকি কোন ব্যক্তিকে মসজিদ থেকে নামাজ পড়ার সময় তাকে বের করে দিয়েছে, টাকা হাতিয়ে নিয়েছে, অনেক টাকা তার আছে, তার ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি টাকা জমা আছে, বাবরি মসজিদের নামে যে টাকা আত্মসাত করেছে, আজকে আবার সেই টাকার যে আত্মসাতের কথা বের হয়ে এসেছিল আজকে এটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আস্তে আস্তে সব কিছুই দেখবেন মিথ্যা প্রমাণিত হতে থাকবে এবং সত্যের জয় একদিন হবে ইনশাআল্লাহ, এটা আল্লাহ তাআলা দেখবেন এবং ইন্নাল্লাহ মাসাবিরিন, এবং আল্লাহ তাআলা যারা বুজুর্গ আছেন, বড় বড় মানুষ আছেন, তাদেরকে কিন্তু পরীক্ষায় ফেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কিন্তু অনেক পরীক্ষায় ফেলেছেন, কেননা পরীক্ষায় ফেলেছেন এজন্যই, কেননা তারা আল্লাহ তাআলার খাস বান্দা। আর আমাদের হেফাজতের নেতারা যারা আছেন আলহামদুলিল্লাহ, তারা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার খুব প্রিয় মানুষ, আল্লাহ তাআলার খাস বান্দা। তো হেফাজতের নেতারা তারাও কিন্তু আল্লাহ তাআলার খাস বান্দা আমরা যতটুকু জানি। তো প্রিয় দর্শক, সকলেই দোয়া করবেন তাদেরকে যেন অনতিবিলম্বে ছেড়ে দেওয়া হয় এবং বিশেষ করে আপনারা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে অনতিবিলম্বে বাড়িতে ফিরিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। আমরা যতটুকু শুনতে পেরেছি আল্লামা মামুনুল হক সাহেব ওনার জামিনের ব্যবস্থা হচ্ছে, হাইকোর্টে ওনার সব মামলা চলে গেছে অলরেডি, আমরা আশাবাদী যে ওনাকে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই জেল থেকে মুক্তি দেওয়া হবে, এমনকি সকল আলেমদেরকে মুক্তি দেওয়া হবে। তো প্রিয় দর্শক, আজকে এই বিষয়টা জানানো ছিল যে ব্রাহ্মণবাড়িয়ার উবাইদুল মুক্তাদির করা মামলাগুলো খারেজ হয়ে গেছে এবং 19 জন হেফাজতের নেতা তাদের যে মামলা করা হয়েছিল আদালত সেগুলো খারিজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। সকলেই দোয়া করবেন যেন হেফাজতের সকল নেতাদেরকে অনতিবিলম্বে ছেড়ে দেওয়া হয় এবং তাদেরকে সপরিবারে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম।